পদ্মা সেতু সর্বশেষ স্প্যানটি বসানো হয়েছে আজ বাংলাদেশের দীর্ঘতম সেতু হবে এই পদ্মা সেতু বৃষ্টিতে মোট একচল্লিশটি স্প্যান থাকছে শেষটি আজ বসানো হয়ে গেল এতদিন ধরে পদ্মা সেতুর স্প্যান বসানোর খবর দিয়ে আসা সাংবাদিকরা আজ খানিকটা শূন্যতায় ভুগতে পারেন পাঠক এবং দর্শকরা মিস করবেন নিয়মিত বিরতিতে সেতুর স্প্যান বসানোর খবরগুলো তবে পদ্মা সেতু নিয়ে হাসি ঠাট্টা বা মজা করলেও দুটো ব্যাপার মেনে নিতেই হবে এক হচ্ছে এই সেতুর মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের চেহারাটাই বদলে যাবে কয়েক বছরের মধ্যে যমুনা সেতু যেমন বদলে দিয়েছে উত্তরবঙ্গকে আর একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের নির্মাণ জগতের ইতিহাসে পদ্মা সেতু হচ্ছে সবচেয়ে দুঃসাহসিক চ্যালেঞ্জ ং এবং গুরুত্বপূর্ণ স্থাপনা কেন এই কথা বলছি মন দিয়ে ভিডিওটি দেখুন একটা মিনিটও মিস দিবেন না দয়া করে পদ্মা সেতু নিয়ে আপনার ধারণা বদলে যাবে কথা দিচ্ছি অনেকে বলেন অন্যান্য দেশ তো পদ্মা সেতুর চেয়েও বড় ব্রিজ বানিয়ে ফেলেছে অনেক কম খরচে তাহলে পদ্মা সেতুতে কেন এত টাকা লাগছে এই প্রশ্নের উত্তরের জন্য আপনাকে পদ্মা নদীটা জানতে হবে পদ্মা হচ্ছে বিশ্বের সবচেয়ে স্রোতশ্রেণী নদীগুলোর মধ্যে একটি এই নদীর গভীরতা কত জানে পানির উপরিভাগ থেকে প্রায় চল্লিশ মিটার নিচে নদীর তলদেশ চল্লিশ মিটার মানে একশো একত্রিশ ফিট প্রায় দশ ফিট করে সাধারণত একতলার উচ্চতা সেই হিসেবে পদ্মা নদীর তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা হল তেরো তলা বিল্ডিং এর সমান তাহলে ব্রিজের কলামগুলোর উচ্চতা তেরোতলা বিল্ডিং এর চেয়ে বেশি হতে হবে কিন্তু কলাম যদি মাটিতে গাঁথা না থাকে পদ্মার যে স্রোত কলাম তো ভেসে চলে যাবে কি মনে হয় তেরো তলা সমান লম্বা কলাম ভেসে যাবে না যাবে ভাই কিন্তু এটা তো পদ্মা কলাম মাটিতে গেঁথে দিলেই হবে না হিসেব করতে হবে কতটুকু গাঁথবে পদ্মার তলদেশের মাটি হলো বালি টাইপের নরম কাদা টাইপের পাথরের মতো শক্ত না বেড রক প্রায় আট কিলোমিটার নিচে বলে ধারণা করা হয় আট কিলোমিটার হলো মাউন্ট এভারেস্টের উচ্চতা তাই বেড রক পর্যন্ত যাওয়ার স্বপ্ন না দেখাই ভালো অনেক দেশেই বেড রক অনেক অল্প নিচেই পাওয়া যায় তাদের দেশের যে কোনো স্ট্রাকচার বানানো অনেক কম খরচের ব্যাপার কারণ তাদের ফাউন্ডেশন বানানো অনেক সহজ খরচও কম আমাদের এদিক দিয়ে কপাল খারাপ তাই খরচ লেগেছে অনেক বেশি বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে এই পদ্মার তলদেশের বালির মতো মাটি ধুয়ে চলে যায় পদ্মা নদীর এই বালি ধুয়ে যাওয়ার সর্বোচ্চ রেকর্ড হলো পঁয়ষট্টি মিটার মানে নদীর নিচ থেকে পঁয়ষট্টি মিটার মাটি ধুয়ে চলে গেছে মানে দুশো তেরো ফিট মানে একুশ তলা বিল্ডিং এর সমান উচ্চতায় মাটি ধুয়ে চলে গেছে ব্যাপারটা অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু ঘটনা শতভাগ সত্য পদ্মার এই প্রায় একুশ তলা সমান মাটি ধুয়ে চলে যাবার রেকর্ড বা এত বেশি পরিমাণ মাটির কণা ট্রান্সপোর্ট করার রেকর্ড অন্য কোনো নদীর নেই এই অবস্থায় পানের নিচে মাটি পেতে হলে আপনাকে নিচে নামতে হবে অন্তত চৌত্রিশ তলা বিল্ডিং এর সম পরিমান দূরত্বে নিরাপত্তার জন্য পদ্মা নদীর প্রতিটি পিলারের উচ্চতা হয়েছে চল্লিশ তলা বিল্ডিং এর সমান এবার বুঝতে পারছেন খরচটা কিভাবে বাড়ে এরা তো গেল পাইলের উচ্চতা এবার চলেন দেখি পাইলের সাইজ কেমন ডিজাইন কেমন পাইলগুলো গোলাকৃতি গোল চল্লিশ তলা এর সমান লম্বা সিলিন্ডার এই সিলিন্ডারের ব্যাস হলো তিন মিটার মানে প্রায় আপনার রুমের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত এটা হলো ব্যাস পাইলগুলো বানানো হচ্ছে স্টিলের পাত দিয়ে বেশ পুরু এই পাত মুড়িয়ে সিলিন্ডার বানানো হয়েছে এই সিলিন্ডার হারে অ্যাটাচ করা হয়েছে মানে এক মিটার লম্বা সিলিন্ডারের সাথে মিটার মিটার লম্বা এবার এই আর একটা এক লম্বা সিলিন্ডারের সাথে আর একটা মিটার লম্বা সিলিন্ডার এভাবে বিষতলা বিল্ডিং এর সমান লম্বা একটা সাথে একটা বিষতলা সমান লম্বা পাইল জোড়া দিয়ে বানানো হয়েছে এক একটা পাইল এই যে বিশাল লম্বা পাইল গুলো আপনার কে মনে হয় কে ধরে তুলে নিয়ে গেছে কে বসালো এগুলো সুপারম্যান এই পাইল গুলোর জন্যেই জার্মানি থেকে স্পেশাল হ্যাম হ্যামার হাতুরি আনা হয়েছে একটা হ্যামার তো পদ্মা সেতুর জন্যই বানানো হয়েছে স্পেশাল ক্রেইন স্পেশাল হ্যামার এলাহি কাণ্ড চলছে মাওয়া যাদের এই পাইল গুলো ফাঁপা মাটিতে বসানোর পর এদের মাঝে বালু দিয়ে পূর্ণ করা হবে পাইল গুলোতে জং ধরতে পারে যদিও ধরে নেই একশো বছরে ক্ষয় হবে দশ মিলিমিটার পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার তখনও থাকবে পদ্মা সেতুর ডিজাইন লাইফ একশো বছর মানে একশো বছরে পাইলের থিকনেস কমা ছাড়া অন্য কিছু হবে না আশা করা যায় কিন্তু একটা সেতু তো শুধু পাইল দিয়ে হয় না যদি এই পাইলের নিচের মাটি সরে যায় যদি পাইল ভেঙে টেঙে যায় এই জন্য কলামের নিচে ছয়টা করে পাইল থাকবে মাক্রোসা যেমন আটটা পা আট দিকে থাকে এই কলামের পাইলগুলো তেমন ছয় দিকে ছড়িয়ে থাকবে পাইলগুলো ভাবে কিন্তু মাটিতে বসানো হবে না বাঁকা করে ইনক্লাইন্ট ভাবে ঢুকানো হবে বাঁকা করে ঢুকালে মাটির নিচে এদের ছয় জনের পা ছয় দিকে অনেক দূরে দূরে থাকবে এই ছয় দিকের মাটি একসাথে ধুয়ে যাবে না এবার আসা যাক স্প্যানে যে শব্দটা শুনতে শুনতে সবার কান ঝালাপালা হয়ে গেছে গত কিছু দিনে প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার মানে বাটা সিগন্যাল থেকে কাঁটা এবং মোড় পর্যন্ত দুইটা স্প্যানের এই স্প্যান ডিজাইনের জন্য তিন ধরনের স্প্যানের অ্যানালিটিক্যাল মডেল বানিয়ে চেক করা হয় কোনটা সবচেয়ে কম খরচে বেশি সেফটি দেবে তিনটা স্প্যান ছিল একশো মিটার একশো মিটার আর একশো মিটার এদের মধ্যে একশো মিটার স্প্যান ছিল সবচেয়ে কার্যকর তাই বাস্তবে একশো মিটার স্প্যান বসানো হয়েছে সবগুলো স্প্যান মিলে হয় ছয় মিটার অর্থাৎ পুরো ব্রিজের দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার মানে পুরো পদ্মা ব্রিজটা হল সায়েন্স ল্যাব বাস স্ট্যান্ড থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ড এর সমান লম্বা বা শাহবাগ থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত লম্বা পদ্মা ব্রিজ একটা দুই তলা ব্রিজ স্টিল ট্রাসের মধ্য দিয়ে যাবে ট্রেন রেল লাইন হলো ডুয়েল গেজ মানে ব্রড গেজ আর মিটার গেজ দুই ধরনের রেল গাড়ি পদ্মা ব্রিজ দিয়ে পাড়ি দিতে পারবে এখানে ইমার্জেন্সি এক্সেস পয়েন্ট থাকবে যাতে ট্রেনে কোনো ধরনের সমস্যা হলে ট্রেন থেকে মানুষ নামিয়ে তাদেরকে সেফ জায়গায় নিয়ে যাওয়া যায় আবার এটা কোনো সাধারণ রেল লাইন না এটাতে যাতে দুটি কন্টেন্টার নিয়ে মালগাড়ি যেতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশের রেলগাড়ি সাধারণত একটি কন্টেনার নাই কিন্তু এখানে দুটি করা হচ্ছে যাতে ভবিষ্যতে একটার উপর আরেকটি কন্টেইনার অর্থাৎ দোতলা কন্টেইনার নিয়ে ট্রেন যেতে পারে এই দোতলা কন্টেনার নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য মূল ব্রিজের লোড নেবার ক্ষমতা বাড়াতে হয়েছে সেই লোডটা আসলে নেবে প্রথমে রেল লাইন রেল থেকে ট্রাস ট্রাস থেকে কলাম কলাম থেকে পাইল এজন্য পাইলকে আরো বেশি মজবুত বানাতে হয়েছে এবং খুবই স্বাভাবিক ফলাফল হিসেবে খরচও বেড়েছে এই দুইতলা ব্রিজের উপর বসবে কংক্রিটের ডেক মানে ছাদ এটার উপর দিয়ে গাড়ি চলবে সবচেয়ে হালকা যে ম্যাটেরিয়াল দিয়ে ডেক তৈরি করা সম্ভব সেটাই ইউজ করা হবে ডেক মানে ব্রিজের উপর রাস্তা চড়া হবে বাইশ মিটার বা বাহাত্তর ফি এখানে চার লেনে গাড়ি চলবে ভূমিকম্পে যাতে সেতু বা অবকাঠামোর কোনো অংশের ক্ষতি না হয় সেজন্য ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি ব্রিজের মাধ্যমে কিছু ইউটিলিসও নদী পার হবে গ্যাস ট্রান্সমিশন লাইন থাকবে একটা অপটিক্যাল ফাইবার ও টেলিফোনের লাইন যাবে এবং অবশ্যই ইলেকট্রিক্যাল লাইন যাবে এতক্ষণ বললাম ব্রিজের গল্প শুধু পদ্মা ব্রিজ কিন্তু পদ্মা বহুমুখী প্রকল্প নামে এই প্রজেক্টে আরও অনেক কিছু রয়ে গেছে যেমন নদী শাসনের কাজ অ্যাপ্রোচ রোডের কাজ এবার চলুন সেগুলোর দিকে তাকায় অ্যাপ্রোচ রোড কি সেটা একটু বলি শুধু একটা ব্রিজ বানালেই তো হয় না সেই ব্রিজের সাথে যে রাস্তাগুলো এখন আছে যেগুলোতে গাড়ি চলছে সেই রাস্তার সাথে যে সংযোগ করিয়ে দিতে এই সংযোগ দেওয়া রাস্তাটাই অ্যাপ্রোস রোড পদ্মা ব্রিজের সেই অ্যাপ্রোস রোড হল ব্রিজের দ্বিগুণ লম্বা প্রায় বারো কিলোমিটার এই অ্যাপ্রোস রোডের কাজের মধ্যে ছিল জাজিরা থেকে জাতীয় সড়কের সঙ্গে সংযোগ একইভাবে মাওয়ার কাছাকাছি যে রাস্তা ছিল সেটাকে আন্তর্জাতিক মানে আনা আর সার্ভিস এরিয়া যেটা এই বিশাল কনস্ট্রাকশন সাইটের মেইন অফিস নির্মাণের সময় এবং নির্মাণ শেষ হয়ে গেলে এখানে অফিস এবং বাসস্থান নির্মাণ করা হবে এর মধ্যে জাজিরা প্রান্তে যে সংযোগ সড়ক আছে সেখানে পাঁচটা সেতু প্রয়োজন শুধুমাত্র এই সেতুগুলো দৈর্ঘ্য যোগ করলেই দাঁড়ায় প্রায় এক কিলোমিটার প্রকৌশলগত দিক থেকেও এই কাজটা কঠিন ছিল জাজিরার রাস্তাটা মোটামুটি একসময় চরা এলাকা ছিল এত নরম মাটির উপর দিয়ে রাস্তা করা সমস্যা কারণ এতে রাস্তা জায়গায় জায়গায় ডেবে যাবে এবং ফলাফল হিসেবে উপরে পিচের রাস্তা ভেঙে যাবে তারপর যে কোনো রাস্তা আবার বন্যার লেভেলের অনেক ওপরে রাখতে হয় অর্থাৎ বন্যার রেকর্ড থেকে খুঁজে বের করা হবে সবচেয়ে বেশি কতখানি পানি উঠেছিল তারপর দেখা হয়েছে আগামী একশো বছরে বন্যায় সর্বোচ্চ কতটুকু পানি উঠতে পারে তারপর সেই সর্বোচ্চ উচ্চতার পানির উপরে যেন রাস্তা থাকে সেভাবেই রাস্তা বানানো হয়েছে পদ পদ্মা বানানোর জন্য দুই বিশাল কনস্ট্রাকশন ইয়ার্ড বানানো হয়েছে মাওয়া আর দুই প্রান্তে পুরো কনস্ট্রাকশন ইয়ার্ড হেঁটে ঘুরে দেখলে যে সারাদিন লেগে যাবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এই বিশাল কনস্ট্রাকশন ইয়ার্ড আর অ্যাপ্রোচ রোডের জন্য বিশাল পরিমাণ জমি অধিগ্রহণ করতে হয়েছে তেরো হাজার বাড়ি যেখানে প্রায় চুহাত্তর হাজার মানুষ বাস করত এই প্রজেক্টের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এসব মানুষদের জন্য সাতটা রিসেটেলমেন্ট এরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে নদীর দুই ধারে সেখানে তাদের ঘর বাড়ি মসজিদ স্কুল বাজার এগুলো সবই বানিয়ে দেওয়া হয়েছে পদ্মা নদীর আশেপাশে অনেক গাছ কাটা করেছে কনস্ট্রাকশন ইয়ার্ড অ্যাপ্রুস রোড রিসেটেলমেন্ট এরিয়া আর সার্ভিস এরিয়ার জন্য এজন্য বনায়নও করা হয়েছে ডিসেম্বর দু পর্যন্ত সত্তর হাজারেরও বেশি গাছ লাগানো হয়েছিল এই দায়িত্ব ছিল বন বিভাগের ইলিশ মাছের প্রজননের সময় তাদের স্বাভাবিক পরিবেশে যাতে ব্যাঘাত না ঘটে তাই পাইলিং এর কাজ বন্ধ ছিল এত সুন্দর প্রজেক্ট অন্য কোনো দেশে হয় কিনা আমার জানা নেই যেখানে প্রকৃতির সাথে সমঝোতা করার এত আন্তরিক চেষ্টা করা হয় পদ্মা ব্রিজের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো নদী শাসনের কাজ চলুন প্রথমে দেখি নদী শাসনটা আসলে কি কেন দরকার নদী ভাঙে ঘরে নদীর তার গতিপথ পরিবর্তন করে এখন ব্রিস্টার থাকলো মাওয়া জাজেরাই নদী হয়তো গতিপথ পাল্টিয়ে অন্য কোথাও চলে গেল তখন এত সাধের পদ্মা ব্রিজ হয়ে যাবে পরিত্যক্ত তাই পদ্মা সেতু দুই পাশে যাতে কিনারা থাকে আর সেই কিনারে যাতে অ্যাপ্রোচ রোড থাকে যাতে গাড়ি ব্রিজ থেকে নেমে চলার রাস্তা পায় এজন্যই নদী শাসনে কাজটা করা হয়েছে অ্যামাজনের পর পদ্মা নদী পৃথিবীতে সবচেয়ে বেশি পানি বহন করে এই পানির স্রোত যাতে কোথাও বাধাপ্রাপ্ত না হয় এবং বাধা পেয়ে যাতে ব্রিজের কাঠামোকে ক্ষতিগ্রস্ত না করতে পারে সেই দিকেও খেয়াল রাখতে হয়েছে একশো ফুটের বেশি উচ্চতার এলাকা ড্রেজিং করে বালু সরানো হয়েছে সেতুর নিকটবর্তী এলাকা থেকে সেতুর নিজ দিয়ে যাতে বড় বড় লঞ্চ যাতায়াত করতে পারে সেটাও নিশ্চিত করা হয়েছে নদীর কিনার দিকে লক্ষ লক্ষ টন পাথর কংক্রিট ব্লক আর জিও ব্যাগ ফেলা হয়েছে হয়েছে নদী শাসনে বড় অঙ্কের টাকাও খরচ তাই একটি আনপ্রেডিক্টেবল নদী পদ্মা কখনো স্রোতের সাথে তলদেশ থেকে বিশাল পরিমাণ মাটি নিয়ে চলে যায় আবার কখনো স্রোতের সাথে এসে অনেক পলি জমা হয় কখনো পার ভেঙে নদী তার গতিপথ পরিবর্তন করে ফেলে দেখা গেল ব্রিজ এক জায়গায় থেকে গেল নদী ভেঙে পথ পাল্টে অন্যদিকে চলে গেল ফলাফল হিসেবে ব্রিজ বানানোটা প্রায় বৃথা গেল সেতুর ডিজাইন এবং সেতু নির্মাণের সময় প্রচুর খুঁটিনাটি বিষয় মাথায় রাখতে হয়েছে বলা যায় অসম্ভবকে সম্ভব করতে হয়েছে পদ্মা সেতুকে নিয়ে ট্রল করার ফাঁকে এই চ্যালেঞ্জগুলোর কথা যেন আমরা ভুলে না যাই পদ্মা সেতু আমাদের গর্বের অর্জন দক্ষিণাঞ্চলের দিন বদলের হাতিয়ার এই বাস্তবতাটাকে আমরা যেন অস্বীকার না করি কোনোভাবে শেষ করছি এই পর্ব এতক্ষণ যে খুঁটিনাটি বিষয় তুলে ধরলাম তার পুরো ক্রেডিট শ্রবস্তি রোমানে তার অসাধারণ এই রিসার্চ আমাকে অবাক করেছে আশা করি দর্শক আপনাদেরও ভালো লাগবে কমেন্টসে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ থাকবে ধন্যবাদ